আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইউটিউব চ্যানেল ফাহাদ মিডিয়াতে আছি আপনাদের সাথে হার্বালিস্ট ফাহাদ আহমদ সমানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে রোগটি নিয়ে আলোচনা করব এবং যে রোগের হিজামা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ব্যাক পেইন ব্যাক পেইন বা পিঠের যে ব্যথাসমূহ রয়েছে সেই ব্যাকপেইনের জন্য বডিতে কোন পয়েন্টে হিজামা করা যায় সেই পয়েন্টগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি তো চলুন শুরু করে যাক ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দো আমেরিকান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের একটি আর্টিকেল যেখানে হিজামা বা কাপিং থেরাপির একটি অসংখ্য গুণ বর্ণনা করা হয়েছে এবং কিভাবে করা যায় করা হয় এ নিয়ে রিসার্চ করা হয়েছে এবং ইউরোপ আমেরিকার সহ কানাডা সহ অসংখ্য দেশে এই হিজামা বা কাপিং থেরাপি অত্যন্ত জনপ্রিয় এবং সাইড মুক্ত তো সম্মানিত ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক পেইনের জন্য মানুষের বডির পিছনের অংশ তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ডান হাত বাম হাত এবং ঘাড় পিঠের অংশ তো এখানে এক এবং পঞ্চান্ন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন মেন পয়েন্ট যেটা প্রায় প্রত্যেকটি হিজামার ক্ষেত্রে প্রত্যেক রোগের ক্ষেত্রে এটা দেয়া হয় তো এখানে হচ্ছে এক পঞ্চান্ন বা ওয়ান তারপরে রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে স্টিক দিয়ে দেখালাম যে এক পঞ্চান্ন আর ঘাড়ের এখানে হচ্ছে ঘাড়ের শুরুতে চল্লিশ তারপর রয়েছে এখানে কাঁধে বিশ এবং একুশ ডান কাঁধে বিশ এবং একুশ বাম কাঁধে সম্বন্ধিত ভিওয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে আবার দেখাই যে এখানে পিছনের অংশ বডির আর নাম্বার কোডগুলো হচ্ছে বডি পয়েন্টের এক পঞ্চান্ন চল্লিশ ডান কাঁধে হচ্ছে বিশ এবং বাম বাম কাঁধে একুশ ঘাড়ের শুরুতে রয়েছে চল্লিশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আমার অন্যান্য ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন ইউটিউবে দেয়া আছে আর আমার জন্য দোয়া করবেন আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল